বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাটম বোমাতেও মরেনি। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে 6 ও 9 আগস্ট এই বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের ক্ষতির পরিমাণ বিশ্বের সবারই জানা। বলতে গেলে সেখানে জীবিত প্রাণীর অস্তিত্ব খুবই কম ছিল। তবে বিস্ফোরণের পর সেখানে একই প্রজাতির 6টি গাছ বেঁচেছিল। গাছটির নাম জিঙ্কু বাইলোবা। হিরোশিমায় বেঁচে থাকা সেই 6টি গাছের একটির বংশধর হল ছবির গাছটি। আন্তর্জাতিক রেডক্রসের প্রধান কার্যালয়ের চত্বরে গাছটি এখন আছে। অ্যাটম বোমায় আঘাতের পর বেঁচে যাওয়ার সেই গাছগুলোর একটির বংশধরকে 2013 সালের 6 আগস্ট সুদূর জাপান থেকে নিয়ে এসে রোপণ করা হয়। আন্তর্জাতিক রেডক্রসের উদ্যোগে এই বছর হিরোশিমা দিবস উপলক্ষে তাদের প্রধান কার্যালয়ের চত্বরে রোপণ করা হয়। জিঙ্কু বাইলোবার আরেক নাম মেডেন হিয়ার। গাছটির বৈজ্ঞানিক নামের বানান ও উচ্চারণের ভিন্নতা রয়েছে। বিভিন্ন দেশের অভিধানে এই গাছের আদি নিবাস হল চীনে। জাপান ও কোরিয়ায় এ গাছ বিপুলভাবে লাগানো হয়। উদ্ভিদবিজ্ঞানের জিংফাইটা বিভাগের গাছ এটি। চীনে এই বিভাগের গাছের ফসিল পাওয়া গেছে 2070 মিলিয়ন বছর আগের। উচ্চতায় এ গাছ 160 ফুট পর্যন্ত হতে পারে। শিকড় অনেক নিচে প্রবেশ করে। পাতার আকৃতি অপূর্ব। পাতার রং সারা বছর সবুজ থাকে। বসন্তকালে 2 থেকে 3 সপ্তাহ হলুদ রং ধারণ করে। এ গাছের কাটে কখনও পোকামাকড় আক্রমণ করে না। 1500 বছরের পুরনো গাছও রয়েছে। জাপানের মানুষ টেম্পল হিসাবে শ্রদ্ধা করে এই গাছকে। এটা টোকিওর অফিসিয়াল গাছ। গাছের পাতা টোকিওর প্রতীক। বিস্ফোরণের পর হিরোশিমায় বেঁচে যাওয়া 6টি গাছকে বিশেষভাবে জাপানি সংকেতে চিহ্নিত করা হয়েছে। ডিমেনশিয়া অ্যালজাইমার্স রোগের চিকিৎসায় এই গাছের ব্যবহার গবেষণায় ব্যাপক অগ্রগতি হয়েছে। 15 শতকে চীনে ঔষধ হিসাবে ব্যবহৃত হলেও জার্মানিতে রেজিস্টার্ড ঔষধ হিসাবে 1965 সালে থেকে ব্যবহৃত হচ্ছে। এ গাছের ভিতরের বীজের বাদাম জাতীয় অংশ চীনে নববর্ষের অনুষ্ঠানে ট্রেডিশনাল খাবার হিসেবে ব্যবহৃত হয়। বনসাই হিসেবেও জনপ্রিয়। চীনের বিজ্ঞানীরা 2016তে এ গাছের জেনুম প্রকাশ করেছে। এর জেনুম বিশাল আকৃতির 10.6 বিলিয়ন নিউক্লিয় বেজ। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিবেন।